আচ্ছা দুর্গাপুজো, দুর্গাপুজোতে অনেক দেরি আছে, তবে তোমাদের যদি বৈশাখ মাস অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার তিথি ধরে বা জ্যৈষ্ঠ মাসে দেখার ব্যবস্থা করে দিই দুর্গাপুজো কেমন হয়? মন্দ হয় না কি বলো? তাহলে তোমাদের আসতে হবে কোথায় না বীরনগরে। বীরনগরে বুদ্ধ পূর্ণিমার দিন হয় মা মহিষ্মর্দিনী পুজো। টোটাল তিনটি মা থেকে চারটি জায়গায় মা মহিষ্মর্দিনী আরাধনা করা হয়। তার মধ্যে সব জায়গা আমি চিনি না, যেহেতু আমি এখানকার লোকাল না বা সব জায়গা আমার পক্ষে চেনা সম্ভব না, তাই আমি আর অভিযোগ এসেছি এখানে একটা মহিষ্মর্দিনী মাতা দেখতে। চলো তাহলে মহিষ্মর্দিনী দক্ষিণ পাড়া সম্ভবত এটা, এখানে হচ্ছে মা মহিষ্মর্দিনী। চেষ্টা করো যতটা সম্ভব চিনি তোমাদের দেখানো মহিষ্মর্দিনী পুজো। শুরু করা যাক আজকের ভিডিও, মা দুর্গার নাম করে দুর্গাপুজোর আনন্দ এই গ্রীষ্মে দাবদ হয়ে আর একবার দেখে নেওয়া যাক মা মহিষ্মর্দিনী পুজো। শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, দেখে নেওয়া যাক। প্রলয়চণ্ডী পুজো উপলক্ষে তোমাদের আগের পর্বে দেখেছিলাম সুন্দর মেলা বসেছে, সেই মেলা দেখতে দেখতেই আমরা চলে গেলাম দক্ষিণ পাড়া বারোয়ারিতে, যেখানে আরাধনা হচ্ছে মা মহিষ্মর্দিনী দুর্গা। তবে এই বৈশাখ মাসে অর্থাৎ বুদ্ধ পূর্ণিমা তিথিতে বা আজকে এবছর জ্যৈষ্ঠ মাসের 9 তারিখে পুজো হওয়ার কারণ শোনা যায় ওলাইচণ্ডী দেবীর পুজোর কারণেই কিন্তু বীরনগর অঞ্চলে এই বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমাতে এই দুর্গাপুজো বা মা মহিষ্মর্দিনীর পুজো হয়ে থাকে। বুদ্ধ পূর্ণিমা থেকে চার দিন মায়ের মূর্তি গড়িয়ে পুজো হয়, তবে তোমরা যদি চাও সারা বছর এসে মায়ের দর্শন করতে, তাহলে এখানে এই সিমেন্টের যে মায়ের মূর্তি আছে সেই মূর্তি তোমরা 12 মাস মায়ের দর্শন করতে পারবে। আমরা এখন দর্শন করছি মা মহিষ্মর্দিনী, দশভুজা দশপ্রহরণ ধারিণী মা দুর্গা। বুদ্ধ পূর্ণিমায় অনেক জায়গায় মায়ের গন্ধেশ্বরী রূপেরও পুজো হয়, তবে মা মহিষ্মর্দিনী সবুজ যে অসুর এবং সাদা সিংহ অনেক প্রাচীনত্বের প্রমাণ দেয়। মায়ের মুখমণ্ডল এখানে কৃষ্ণনগরের মতো টানা চোখের, আর পিছনের চালচিত্র দেহ কত সুন্দর এবং প্রাচীনত্বের জানান দিচ্ছে মা দুর্গার 10 হাত সমন্বিতা ত্রিনয়না। মা দুর্গার এক পা আছে সিংহের উপরে, অপর পা আছে মহিষাসুরের স্কন্ধে, এবং মা দুর্গা এইরকম অবস্থায় মহিষাসুরকে মর্দন করেছিলেন। যখন মহিষাসুর মহিষ রূপ ধারণ করল তখনই মা মহিষাসুরকে মর্দন করেছিলেন। জয় মা মহিষ্মর্দিনী, জয় মা দশপ্রহরণ ধারিণী দেবী দুর্গা। নিত্যৈব স্বজগন্মূর্তি স্বয়ং সর্ব
সমদবতি ও ভূর্ধাশ্রিয়তাং মম দেবানঙ্গরিয় সিদ্ধ্যাভ্যাম আবির্ভবতিয়া সদা উৎপন্নেতি তদা। এবার আমরা দেখে নেব মধুগাছি পাড়ার মা মহিষমর্দিনী পুজো, দর্শন করে নেওয়া যাক। ভিন্নগর স্টেশনের কাছেই অবস্থিত এই মা দুর্গার পুজো মণ্ডপ, দেখা যাচ্ছে এখানেও মায়ের যে অসুর সেই অসুর সবুজ রঙের। তবে মা দুর্গা উচ্চতার দিক থেকে একটু ছোট, মায়ের চালচিত্র এখানে অভিনবত্ব। মায়ের এখানেও টানা চোখ, মা মুখমণ্ডলের মধ্যে একটা গাম্ভীর্য ভাব আছে এবং মায়ের মুকুট গগন চুম্বন করছে। মায়ের একদিকে মহিষাসুর, অপরদিকে মায়ের বাহন সিংহরাজ। দর্শন করছি মা দশপ্রহর্ণ ধারিণী দেবী দুর্গা বা মা মহিষাসুর মর্দিনী দেবী দুর্গার। শরৎকালে মা দুর্গার দর্শন কিন্তু আমরা প্রত্যেকেই করে থাকি, তবে এই বৈশাখ মাসের যে তীব্র দাবদাহ, এই দাবদাহের মধ্যে গিয়ে মায়ের দর্শন করার মজাই আলাদা। তাই তো আমরা এখন মায়ের দর্শন করতে হলে যেতে হবে বীরনগর। তোমাদের সামনে তুলে ধরলাম বীরনগরের মা মহিষমর্দিনী পুজো। তোমরা বলতে পারো বীরনগরে কিন্তু আরও দুটো মা মহিষমর্দিনী পুজো হয়, তবে সেই দুটোর ঠিকানা আমরা জানি না, তার জন্য আমরা দেখাতে পারলাম না। আর সময়ের একটু অভাব আছে, কারণ এই তপ্ত রোদের মধ্যে আর ভালো লাগছে না ভিডিও করতে বা রোদে অপেক্ষা করতে। তাই তোমাদের সামনে তুলে ধরলাম মা মহিষমর্দিনী দক্ষিণপাড়া ও মধুগাছি এই দুটোখানা জায়গার। কেমন লাগলো যে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা দেখতে পাবে এর আগে দেখেছি বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ওলাই চণ্ডী পুজো, এবার দেখলাম মা মহিষমর্দিনী, এরপরে আসবে মা বিন্দুবাসিনীর ভিডিও। তিনটি ভিডিও তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আজকে ভিডিও ভালো লাগলে কী করতে হবে, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো পুজো মণ্ডপে, অন্য কোথাও অন্য কোনো দিন। ভালো থাকবো ততদিন এর জন্য। ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত আমি থাকার জন্য। নমস্কার।